রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না, ধর্ম থাকে মানুষে। রাষ্ট্র কি নামাজ পড়ান পড়তে পারে? সুতরাং রাষ্ট্র ধর্ম কি হবে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বাংলাদেশের একজন বাম রাজনীতিবিদ, লালন এবং বাউল ভক্ত জনাব ফরহাদ মাজহার সাহেব, তিনি এবং তার সাথে আরও অনেক লোক এই বক্তব্যটা দেন যে রাষ্ট্র কি নামাজ কালাম করে কি না, রাষ্ট্রের আবার ধর্ম দরকার কি, রাষ্ট্রের আবার ধর্ম কিসের? আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা, মুসলমান যারা, তারা বাংলাদেশের রাষ্ট্রধর্ম চায় ইসলাম, আর ওই সেকুলাররা রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা এবং ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে চায়। তাদের আপত্তি হলো রাষ্ট্র তো নামাজ কালাম করে না, রাষ্ট্রের আবার ধর্ম হবে কেন? আপনার এই আপত্তির পরিপ্রেক্ষিতে আমাদেরও একটা প্রশ্ন আছে। 1952 সালে যখন এই বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান পাকিস্তানেরই অংশ ছিল, তখন বৃহৎ পাকিস্তানে রাষ্ট্র ভাষা উর্দু প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। তখন পূর্ব পাকিস্তানে তথা আমরা যারা বাংলায় কথা বলতাম, বাঙালি, আমাদের বাংলাদেশি মুসলমানরা বা বাঙালি জাতি, বাংলাদেশি অধিবাসীরা রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন। 1952 খ্রিস্টাব্দে রফিক, সালাম, বরকত, জব্বার, এ সকল বড় বড় ব্যক্তিরা রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে জীবন দিয়েছেন। যদি রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলন হয় আর সেটাকে আমরা 21 ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি এই টাইপের গান গেয়ে গেয়ে এটাকে স্মরণ করা হয়, তো আমার প্রশ্ন হলো রাষ্ট্র কি কথা বলে? রাষ্ট্র কি কথা বলে? তাহলে রাষ্ট্র ভাষা হবে কেন? রাষ্ট্র ভাষা হবে কেন? রাষ্ট্র তো কথা বলে না। তাহলে উত্তর হবে কি? রাষ্ট্রের অধিবাসীরা তো কথা বলে। যদি রাষ্ট্রের অধিবাসী কথা বললে ওই অধিবাসীদের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের ভাষা তৈরি হয় বা রাষ্ট্রের ভাষা সাব্যস্ত হয়, প্রতিষ্ঠা হয়, তো ঠিক রাষ্ট্রের অধিবাসীরা যে ধর্ম পালন করে সেই ধর্ম তো রাষ্ট্রের ধর্ম হতে পারে, সেই ধর্ম তো রাষ্ট্রের ধর্ম হতে পারে। এই দেশে উর্দু কথা বলার লোক ছিল না, গুটি কিছু লোক পাকিস্তানি যারা ছিল এই দেশে বসবাস করতো তারা উর্দুতে কথা বলতো, ওরকম গুটি কিছু লোক অন্য ধর্ম পালন করে, সব মানুষ ইসলাম পালন করে। যদি গুটি কিছু লোক উর্দু পালন কথা বলার কারণে তাদের ভাষা আমাদের রাষ্ট্রীয় ভাষা না হতে পারে, তাহলে গুটি কিছু লোক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য কোনো ধর্মাবলম্বী আছে, তাহলে আপনি পুরো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে চাচ্ছেন কেন? এই দেশের জনগণ, এই দেশের অধিবাসীরা 95% ইসলাম পালন করে। সুতরাং এই দেশের অধিবাসীদের জন্যে যেভাবে 1952 সালে ভাষা আন্দোলন করে রাষ্ট্র ভাষা সাব্যস্ত করা হয়েছে বাংলা, ঠিক সেইভাবেই এই দেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। পালনের ক্ষেত্রে আপনি কী পালন করবেন সেটা আপনাদের ব্যাপার। বাংলাদেশে বহু মানুষ ইংরেজিতে কথা বলে না, বাংলাদেশের বহু মানুষ ইংরেজিতে কথা বলে না, হিন্দিতে কথা বলে না, বলুক, কিন্তু রাষ্ট্রভাষা কি? বাংলা হবে। ইন্ডিয়ার রাষ্ট্রভাষা হলো হিন্দি, অথচ ইন্ডিয়ার আমি তো বলবো 70% লোক হিন্দিতে কথা বলে না। কেরালার লোকেরা হিন্দি কি জানেও না, তারা তাদের ভাষায় লেখে, বলে, পড়ে। হায়দ্রাবাদের লোকেরা উর্দুতে কথা বলে। বাঙালির বিশাল এরিয়া বাংলা, যে ত্রিপুরা, আসাম, এরপরে কলকাতা, পুরা বিস্তৃত এলাকায় বাংলায় কথা বলে। বিহারিরা অন্য ভাষায় কথা বলে, মিজোরাম আরেক ভাষায় কথা বলে। তাহলে হিন্দিতে কথা বলে গুটি কিছু লোক, তাদের রাষ্ট্রভাষা যদি হিন্দি হয়, এরপরে অন্যান্য ভাষায় যদি মানুষ, তাদের অধিবাসীরা কথা বলে, কোনো আপত্তি না হয়, আমাদের দেশের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। পালনের ক্ষেত্রে আপনারা যে যা মন চায় তা করবেন, কিন্তু এই দেশে রাষ্ট্রধর্ম হবে ইসলাম। রাষ্ট্র ভাষা যেভাবে সাব্যস্ত হয় রাষ্ট্রধর্ম সেভাবে সাব্যস্ত হবে। সুতরাং আপনাদের এই সমস্ত লালন বা বাউল প্রিয়, আপনি তো আত্মা, প্রেতাত্মা, পরমাত্মা আরও কত কিছু বিশ্বাস করেন, অথচ নিজেকে মুসলমানও দাবি করেন। মরলে গুরু শিষ্যের একই আত্মা, গুরু যখন মারা যায় বা যে কোনো আলেম জ্ঞানী ব্যক্তি যারা সমাজকে শেখায়, যে মরলে গুরু শিষ্যের একই আত্মা, তাই হয়ে যায় পরমাত্মা, ওটাই পরমাত্মা দাবি করেন। পরমাত্মা আমরা বলবো
এই টাইপের বাম চিন্তাভাবনা সামনে এনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করার কোনো সুযোগ নেই, জনগণকে আলাদা করার যেভাবে সুযোগ নেয় রাষ্ট্র থেকে, জনগণকে ইসলাম থেকে যেভাবে আলাদা করার সুযোগ নেই, ঠিক তেমনিভাবে রাষ্ট্র থেকে ধর্ম এবং ধর্মের জনগণকেও আলাদা করার সুযোগ নেই। এজন্য রাষ্ট্র ধর্ম সাব্যস্ত হবে, প্রতিষ্ঠা হবে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।